From Vaishnavi, Ma Kali, Shama Ma. Besh. Maar charon sharon kore, tini kintu ekjon Vaishnavi Ma. To shei maer charon sharon kore, amra shobai janai Ma. তুমি কৃষ্ণ ভক্তি দান করো যেন গোবিন্দ চরণে মতি থাকে ভক্তি থাকে এই কামনা নিয়ে চলুন আমরা সবাই গৌরী লীলার আস্বাদনে যাই হাত তুলে সবাই কই ঠাকুরমা একটু হাতে তুলুন তো দেখি বাহ হাতে নামাবেন না কিন্তু হ্যাঁ এবার সবাই মিলে চলুন যাই গৌর গুণগান গাইতে গাই সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া মা নাচে না করি গো সুন্দর মঙ্গরা ওই না সুন্দর নয়নে
नयन जदि एक बार कारोर चोखे पड़े कारोर मुखेर दिके पड़े बा आपनार चोखेर संगे तार चोख ए दुटो नयन दुए दुए जदि एक बार चार हुए जाए ओमा कत राजा कत दासी कत मंत्री सबाई सर्वस्व त्याग करे गौर हरिर चरण शरण करे घर छेड़े चले गेलेन आर आमरा तो साधारण जीव आमादेर कि हबे जदि एक बार प्रभु आमादेर दिके ताकाय बोलें सुंदर नयने चाय गोरा जार पाने तार की हाँ ओ तर देह छाइड़ा आहा देह छाइड़ा मन का लइया जाय ना गरी गो सुंदर गौरांग गोरा ओई ना सुर धनी के नाराय सोनन मुंदी आपाय नचन गोरी का सुंदर गौरांग गोरा सुर धनी के नाराय श्रीधाम नवद्वीपर माझे नदियार चाँद गौर हरि सर्वस्व त्याग करे बाबा सन्यास मंत्र धारण करे आस्ते आस्ते सन्यास मंत्र धारण करे गिएछिलेन बृंदावनेर पथे एबार जखन बृंदावनेर पथे जाच्छेन मा ठीक सेई समय नित्यानंद प्रभु भाई के धरे एने शांतिपुरे अद्वैत प्रभुर गृहे मायर संगे तार मिलन करान एबार मायर संगे जखन मिलन हलो मा देखलेन कि छेले सन्यासी हये गेछे ताई मायर काछ थेके अनुमति निलेन तुमि अनुमति दाओ मा आमि बृंदावने चले जाई कारण आमि सन्यासी हयेछि आबार आमाके विदाय दाओ मा बोलेन तोके बृंदावने जाबार अनुमति देव ना कारण सेटा अनेक दूर সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কেমন আছো কি খাচ্ছো কোথায় থাকছো আমি তোমায় অনুমতি দিতে পারি তুমি নীলাচলে বাস করো তাই আমার গৌর হরি মায়ের আদেশ মাথায় নিয়ে বলেন দেখো মায়ের আদেশ শিরোধার্য করে চললেন পুরী ধামে কিন্তু শুধু গৌর হরি একা যাননি মা যারা গৌরকে বড় ভালোবাসতেন তারা সবাই গিয়েছিলেন গৌর হরির সঙ্গে অগণিত ভক্ত সবাইকে নিয়ে ওই নীলাচলে পুরী ধামে জগন্নাথ মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত তিনি জগন্নাথ দর্শন করেন সচল জগন্নাথ অচল জগন্নাথকে দেখেন এখন বাবা হয়েছে কি ভক্তগণকে নিয়ে প্রাতঃ সময়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন জগন্নাথকে দর্শন করছেন জগন্নাথকে দর্শন করবার পর পশ্চাতে যে সকল ভক্ত দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আনন্দের সময় যেমন আনন্দ করেছেন লীলা আস্বাদনের সময় কিন্তু কথা বললে হবে না মন দিয়ে শুনতে হবে তো যখন প্রভু আমার পশ্চাৎ ফিরে দেখলেন অগণিত ভক্ত সমস্ত ভক্তকে বললেন ভক্ত এই প্রভাতকালে জগন্নাথ দর্শন করেছো এবার আমার সঙ্গে সবাই বলো দেখি কি বলবো সবাই বলো প্রভাত সময় হলো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজা কৃষ্ণ চিত্ত কৃষ্ণ নাম করো নাম বিনা কলি জীবে গতি নাহি যে নাম সেই ভজনিষ্ঠ করি নামের সহিতে আছে
সমস্ত ভক্তদের নিয়ে প্রভু যখন হরিনাম করছেন হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ কি করে জানলেন এত ভক্তের মাঝখান থেকে তিনি হঠাৎ জানলেন কি করে যে বেশ কিছু দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এটাই তো অন্তর্যামীর কাজ হ্যাঁ আমরা ভগবানের আর একটা নাম দিয়েছি তুমি হলে অন্তর্যামী যিনি অন্তরের কথা জানতে পারে এটা জানি আমরা যে যিনি অন্তরে বসে আছেন অন্তর্যামী এটা আমরা জানি তথাপিও কিন্তু আমরা অনেক পাপ কাজ করতে থাকি করে থাকি মানুষের চোখের আড়ালে অনেক পাপ করি আমরা মনে করি ও তো দেখতে পাচ্ছে না ও তো জানতে পারছে না যা খুশি তাই করব রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে এমন পাপ করলাম আমি ভাবলাম বা বাবা আমি কি একটা বিরাট কাজ করে ফেললাম কিন্তু তুমি মানুষের চোখের আড়ালে যাই করো না কেন বাবা সবার চোখের ফাঁকি দিতে পারবে তার চোখের ফাঁকি দিতে পারবে কারণ তিনি তো এখানে বসে আছেন ঠিক সময় যখন হবে তোমার তোমার উপযুক্ত সাজা দিয়ে দেবে এমন সাজা দেবে সারা জীবন তোমার মনে থাকবে তাই শাস্ত্রে বললেন হে জগৎবাসী একবার ভেবে দেখো ভুল পথে গেলেও ভাবো তুমি কি করছো তোমার মধ্যে অন্তর্যামী জাগৃত তিনি জেগে আছেন বসে আছেন তিনি আজ যখনই বাবা অন্তর্যামী জানতে পারলেন তার ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে তুমি করজোড়ে বললেন প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ কোথা থেকে এসেছো অগ্রদীপের মাটি থেকে কার কাছে এসেছো তোমার কাছে কেন আমার কাছে কেন এসেছো প্রভু আমার বড় বাসনা আমি তোমার সঙ্গী হব গৌরহরি একটু মৃদু হেসে বললেন কেন আমার সঙ্গী হবে কেন দয়াময় আমার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব ত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে তোমার সঙ্গ ছাড়া আমি করো না দয়াময় গৌরহরি বললে তুমি আমার সঙ্গী হবে শোনো যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট পেতে হয় হরি বল হরি বল খুব সুন্দর কথা যারা আমার সঙ্গী হয় যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ছাড়া আন জানে না তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে তুমি সইতে পারবে গোবিন্দ দয়াময় তোমার সঙ্গী হব এটাই আমার মনের বাসনা তাতে আর দুঃখ কিসের কষ্ট কিসের বেশ ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস অত সহজ নয় গো মা ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না হ্যাঁ ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো ভগবান ভক্তকে না পদে পদে পরীক্ষা করে আর আমরা ভুল বুঝে না বুঝে আমরা তাকে দোষ দিই কি বলি হে ভগবান তোমাকে দিনে কতবার সেবা দিই তোমাকে দিনে পাঁচবার ভোগ দিই কত ভালোবাসি তোমায় তুমি আমাকে এত কষ্ট দিলে কি বলি তো কেন কাঁদাচ্ছ তুমি আমাকে আহা শাস্ত্রে বললেনি যে করে ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ
আমি হই তার দাসানুদাস। তার প্রমাণ অনেক আছে বাবা, সত্যযুগ থেকেই আসি। দেখুন, ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কাঁদতে হয়। সত্যযুগে নারায়ণের চরণ ধরে বসে আছেন মা লক্ষ্মী, তাই না? দেখেছেন তো ছবিটা, নারায়ণের চরণ সেবা করছেন মা লক্ষ্মী। সারা জীবন ধরে চরণ তলে বসে চরণ সেবাই করে গেলেন। ত্রেতাযুগে প্রভু রামচন্দ্রকে হারিয়ে মা সীতা বনবাসী হলেন। শুধু তাই নয়, বনবাস হলেন তো বটে, তাতেও নিস্তার গেল না। অগ্নি সাক্ষী হলো, অগ্নি পরীক্ষা হলো, তাতেও তার হলো না। অবশেষে তাকে পাতালে প্রবেশ করতে হলো। দ্বাপর যুগে শ্রীমতী রাধারানী, একদিন নয়, দুই দিন নয়, মা ভাবুন, আমরা একদিন কষ্ট পেলে ভগবানের কাছে কাঁদি, দুঃখ করি, আর রাধারানী এক শত বৎসর, শত বৎসর রাধারানী কৃষ্ণ বিরহে ছিলেন, একশো বছর কৃষ্ণ বিরহে তিনি কেঁদেছেন, ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, তথাপিও তার মনের বাসনা, হে বধু অন্তত কথা বলো আর নাই বলো, একবার অন্তত দেখা তো দাও। ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, এলো এবার কলিযুগে মা। কলিতে মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া চিরতরে প্রভু সন্ন্যাসী হয়ে গেলেন, আর বিষ্ণুপ্রিয়া চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারা জীবন কাষ্ঠ গৌরহরির কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেলেন। আর আমরা সুখ চাইলেই সুখ পাব, শাস্ত্র তো আছে, তাকে যে জন ভালোবাসে তাকেই কষ্ট পেতে হয়। তবু ভগবান বললেন, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস, চিরতরে আমি তার দাস হয়ে পড়ে থাকি, যে জন আমাকে ভালোবাসে। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আর আমি কিছু শুনতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই সঙ্গী করে নিয়েছে বাবা, এবার এক এক করে পরীক্ষা শুরু হয়ে গেল। গোবিন্দ বলো, প্রভু বলি, নীলাচলে তো এসেছো, জগন্নাথকে দর্শন করেছো, কার কথা বলছো তুমি? কেন, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ, ও দয়াময়, তুমি যার কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু জানো প্রভু, আমি যে জগন্নাথ দর্শন করছি সে যে সচল জগন্নাথ, চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি বলছে, সে কি, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে গোবিন্দ? শুনবে তুমি, তাহলে শোনো। ও প্রভু তুহু জগন্নাথ, ও গো দয়া, প্রভু
जग बहे नाही मन छाहे माधव कहु तुमी नौकी के चरण छाड़ा करब ना शोन गोविंद आज ही नीलाचल छिड़े तीर्थे जाब तुम्हें कि जाबे आमार संगे हाँ दयामय तुम्हार संगे जाब बेश तुम्हार समस्त भक्त गौर हरि संगे नीलाचले चले नीलाचल थेके नाना तीर्थ भ्रमण करबे बोले एखन अगणित भक्त जाच्छे तार संगे आमराओ जाब कि जेते चान आपनारा तीर्थ भ्रमण करते चान ताहले चलून एखन भक्तगण के लिए गौर हरि जाच्छेन आर सबाई के बोलछे भक्त तुम्हरा सबाई कृष्ण नाम करो भक्तरा बोलछे दयामय कृष्ण नाम आमरा केउ गाइबो ना आस्ते ओमा बोलुन तो आमार दिके ताकान बोलुन तो देखी कलिर भगवान के बोलुन आर एकबार बोलुन कृष्ण समस्या मायर चंचल हो गए मायर एत समय बुझते परलें ना एत समय जा मन जो मन दिए सुनतें हमार सिरियल देखें देखें सिरियल देखें कि सिरियलगुलो नाम बोलूं तो एक सुनी দাদারা এসে যদি বলে ও সব রাখো তো একটু খবর দেখবো দেবেন দেবেন না হ্যাঁ কেউ যদি এখন বাবা বয়স্ক বাবা এসে যদি বলে মা একটু সরাও তো দেখি আমি একটু কৃষ্ণ হবে মহাভারত হবে একটু দেখবো কি রাগ হবে কি না রাগ হবে না হ্যাঁ সিরিয়ালের মধ্যে কি আছে বলুন তো সিরিয়াল মানে কি যার শেষ নেই
সেটা আর আমি বলতে পাচ্ছি না এখন সিরিয়াল কথার অর্থ কি সিরিয়াল পর পর হয়েই যাবে যার শেষ নেই তাই না এখন যদি পর পর হতে হয় তাহলে তো একটা জায়গায় চারটে বিয়ে করতেই হবে না হলে লম্বা হবে কি করে তাই তো তাই এই হচ্ছে বিষয় সেটার সময় যদি মনটাকে আমরা ঘুরাই আমাদের প্রচন্ড রাগ হয় তা কীর্তন শুনতে বসে যদি ওই সিরিয়ালের থেকে আমার গৌর হরি কি দেখতে খারাপ পছন্দ বেশ তাহলে তার কথা শুনতে গেলে এত মন চঞ্চল কেন কিছুই সঙ্গে যাবে না ওই সিরিয়াল সিরিয়ালে জায়গায় থাকবে আপনাকে যেতে হবে তার কাছে যার কথা শুনতে এত চঞ্চল বোধ করছেন তার কাছে আপনাকে যেতে হবে সেখানে কি হিসাবের খাতায় বসতে হবে কি করেছেন আপনি সারা জীবন ধরে কি বলবেন তখন সংসারের মধ্যে তৃতাপ জ্বালায় থেকে ভগবানের নাম করার সময় আমাদের নেই এই যে তিন ঘন্টা বসেছি কীর্তন শুনতে এখানে বসেও যদি ছটফট ছটফট করি তাহলে অবস্থা কি হবে বলুন তো সেটার বললাম না তাই বলছি এত চঞ্চল হলে হবে না ভালো করে কীর্তন শুনতে হবে তবেই তো জানা যাবে যে এর মধ্যে কি আছে আমি কে আমার পরিচয়টা কি আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি যখন চলে যাব কোথায় যাব এটা একটু মন দিয়ে শুনতে হবে কলির ভগবান কৃষ্ণ নয় হ্যাঁ গৌর হরি এটা মাথায় রাখতে হবে কৃষ্ণ ছিলেন দ্বাপর যুগে কৃষ্ণ কোন ভাষায় কথা বলে বাবা কোন ভাষায় কথা বলেন কৃষ্ণ বলুন তো কৃষ্ণের কোথায় কৃষ্ণ এসেছিলেন কোথায় বৃন্দাবনে তো দ্বাপর যুগে বৃন্দাবনে তো দ্বাপর যুগের কথা বাদ দিলাম আপনি এখন বৃন্দাবনে গেলে কোন ভাষা শুনতে পাবেন ভাষাটা কি হিন্দি ব্রজবলি ভাষা তাই না সে কি বাংলায় কথা বলে তাহলে গোবিন্দ হিন্দিতে বলতেন রাধারানী ব্রজবলি হিন্দিতে হিন্দি ভাষায় কথা বলতেন আর আমাদের কলির ভগবান গৌর সুন্দর যিনি আমার নবদ্বীপে এলেন তার ভাষা কি বাংলা যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন যে বাঙালি আমরা যে বাংলায় আমরা কথা বলি আমাদের প্রভু যে ভাষায় কথা বলেন সেই ভাষায় আমরা কথা বলি এই বাঙালির মায়ের গর্ভে যিনি এসেছেন আমার গৌর সুন্দর যার চরণ পাবার জন্য বিদেশি ভক্ত যারা বিদেশ থেকে যারা আসে লক্ষ্য করে দেখবেন বাবা তারা বাংলা ভাষা উচ্চারণ করবার চেষ্টা করে কেন না প্রভু বাঙালি তাই তারা বাংলা ভাষা শেখে আর আমাদের অহংকার যে আমাদের প্রভু বাঙালি আমরা আমাদের প্রভুকে চিনতে পারছি না তাহলে আমাদের গতি হবে কোথায় হ্যাঁ বিদেশ থেকে যারা আসে এই ভারত ভূমিতে পদার্পণ করবার সাথে সাথে এই ভারত ভূমি থেকে মৃত্তিকা মানে মাটি নিয়ে মাথায় দেন কেন ধন্য ভারতবর্ষ ধন্য ভারত ভূমি একবার নয় চারবার এসেছেন ভগবান এই ভারতবর্ষে তাই বিদেশি ভক্তরা এই বিদেশ থেকে এখানে আসার সাথে সাথে ভারতবর্ষ থেকে ভারত ভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দিয়ে বলেন আমি ধন্য হলাম আমার মানব জন্ম ধন্য হলো আমি ভারত ভূমিতে এসেছি গৌর দর্শনে তাকে চিনতে না পারলে হবে হ্যাঁ আজকে থেকে ওই সিরিয়াল বন্ধ করে দিন ওই দিকে আর মন দেবেন না কেমন আজ বৈষ্ণব পদকর্তা বললেন হে দয়াময় কৃষ্ণ নাম গাইতে হয় তুমি করো আমরা কেউ গাইব না বলছে সে কি কথা কৃষ্ণ নাম গাইবে না না আমরা সবাই গাইব কি সবাই মিলে গাইব হাত তুলুন হ্যাঁ একটু মন থেকে হ্যাঁ মন থেকে গাইবেন গৌর হরি বল 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 গৌর হরি বল
এবার গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে আর ভক্তরা যাচ্ছেন গৌর বলতে বলতে হ্যাঁ আমরাও তো গৌরের ভক্ত আমরাও গৌর ছাড়া আন জানি না তাই না মা এখন হলো কি দেখুন পথে যেতে যেতে হঠাৎ গৌর হরি ভক্তদেরকে রেখে বেশ কিছুটা এগিয়ে গেছে আর যখনই এগিয়ে গেছে ভক্তরা বলছে এই ভাই আরে প্রভু তো দেখছি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে হরি আমরা যদি পথ ভুলে যাই বলছে ডাক ডাক প্রভুকে একবার ডাক ও দয়াময় একটু দাঁড়াও না গৌর হরিকে যেই বলেছে দাঁড়াও গৌর হরি দাঁড়িয়ে পড়েছে কাদের জন্য দাঁড়িয়েছে মা ভক্তের জন্য তাহলে বাবা এটা তো আমরা জানতে পারলাম যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে যদি কেউ মনে প্রাণে ভালোবাসতে পারে যেই না ভক্তরা কাছে এসেছে আবার গৌর হরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করছে গোবিন্দ এদিকে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে তাই না তা বলি তোমার মনে কি আর কোনো বাসনা আছে আছে এখনো বাসনা আছে আচ্ছা কি তোমার বাসনা বলো দেখি কি বাসনা গোবিন্দ ঘোষ বলছে দয়াময় সবার যেমন বাসনা থাকে আমারও আছে আচ্ছা তো বলো দেখি কি বাসনা গো মা গোবিন্দের মনে আচ্ছা যদি ভগবান আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা যা চাইবে আমি তোমাকে তাই দেব কি চাইবেন আমরা ভগবানের কাছে কি চাইব হে ভগবান তোমার চরণে যেন ঠাই পাই তাই না এটাই তো আমাদের চাওয়া উচিত কিন্তু আমরা কি সেটা চাই আমরা চাই ভগবান সুখে রাখো ভালো রাখো শান্তিতে রাখো হ্যাঁ সংসার ভালো রাখো ছেলে মেয়েকে ভালো রাখো স্বামীকে ভালো রাখো আমরা চাই আমাদের প্রয়োজন আর ভক্তের চাওয়াটা কি ভক্ত কি চাই ভক্ত বলছি ও প্রভু আমার মনে কি বাসনা শুনবে তাহলে শোনো দয়াময় আমার মনে বাসনা আমি আমার মনে তে ছিল বাসনা একবার যাব মধুর বৃন্দাবন মনের বাসনা যখনই বাবা
মনের বাসনা আমি বৃন্দাবনে যাব এটাই আমার মনের বাসনা গৌর হরি গলাটা জড়িয়ে ধরে বলছে গোবিন্দ ও গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে আমারও মনে বাসনা আমি বৃন্দাবনে যাব বেশ বাবা আবার পরীক্ষা করছে দেখুন পরীক্ষার শেষ নেই মা আচ্ছা গোবিন্দ বৃন্দাবনে গেলে তুমি কি খাবে সে কি প্রভু তুমি জানো না বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করতে হয় না কেন বৃন্দাবনে গেলে বুঝি খেতে নেই আরে সে কথা বলিনি গো শোনো তাহলে আমি বৃন্দাবনে গিয়ে কি করব জানো আস্তে আস্তে ব্রজবাসীর দানে দানে মাধুধনি প্রসাদ মনের বাসনা আমি বৃন্দাবনে যাব যুগল দর্শন পাব এটা হচ্ছে ভক্তের মনের বাসনা আস্তে 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 এরকম বাসনা আর একটা ভক্তের কথা বলি অনেক তো প্রমাণ আছে একটা বলি মহাভারতের কথা যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো হবার পর হস্তিনাপুরে রাজা হলেন কে ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডাকছে পঞ্চ পাণ্ডবের মাকে পিসিমা এদিকে শোনো পিসিমা এতদিন অনেক কষ্ট অনেক দুঃখ পেয়েছ আজ তোমার পুত্র রাজা হয়েছে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে তাই পিসিমা আজ আমি বিদায় নেব তুমি আমাকে বিদায় দাও কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে চিন্তা করছি যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যায় যাবার সময় বলে আমি আসি পিসিমা আসি কথার অর্থ আবার আসবে কিন্তু যাই কথাটা বলল তার মানে সে কি আর আসবে না পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিতে চাই বলো তুমি কি বর নেবে সবে মাত্র সন্তান রাজা হয়েছে মা তাহলে সেই মা আজ যিনি রাজ মাতা তিনি গোবিন্দের কাছে কি চাইলেন বলছে কৃষ্ণ এতদিন তুমি চলে গেছো আমাকে বলে গেছো আমি আসি আজ যখন চলে যেতে চাইছো তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই তবে বর যদি দিতেই চাও এই বরই দিয়ে যাও কৃষ্ণ শুধু তোমার কাছে একটাই চাওয়া এতদিন আমার দুঃখ ছিল কষ্ট ছিল তাই তুমি আমার সঙ্গে ছিলে আজ দুঃখের অবসান ঘটেছে আমার ছেলে রাজা হয়েছে তাই তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো তাই বর যদি দিতে হয় এই বরই দাও এই পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা যত আছে বেদনা সবটুকু তুমি আমাকে দিয়ে যাও এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে যে সুখ পেলে তোমাকে হারাতে হয় সে সুখ আমি চাই না কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে ভীম ভীম বলছে মা সারা জীবনে তোমাকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি এত যুদ্ধ এত লড়াই করে অবশেষে দাদা রাজা হয়েছে
একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? মা বলছে, ভীম, হরে এই রাজ সিংহাসনে বসে থেকে কৃষ্ণকে হারানো ভালো নাকি কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে সারা জীবন বনে বনে জীবন কাটানো ভালো? যুধিষ্ঠির, ওই সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয় সে সিংহাসন আমি চাই না, নেমে আয়। তার জন্য যদি সারা জীবনে বনে কাটাতে হয় আমি তাই কাটাবো, আমি সে সিংহাসন চাই না। ভগবান কৃষ্ণ বললে, পিসিমা, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি রাজ সিংহাসন ত্যাগ করতে চাইছো? পিসিমা, আমি তোমায় কথা দিলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত শুধু ভগবানের চরণ ছাড়া, ভগবানের সঙ্গ ছাড়া সে আর কিছু চায় না। তাই আজ গোবিন্দ ঘোষের মনে বাসনা, প্রভু আমার বাসনা, আমি বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল পাব। বেশ, গোবিন্দকে পরীক্ষা করতে করতে এবার যাচ্ছি। মহাজন বললেন, দেখো নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ও গোবিন্দ এটা কোথায় এলাম গো? একটু জোরে বলো। হ্যাঁ, এটা পূর্বস্থলী, তাই তো? বেশ শোনো, এই যে আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। বেশ, এবার প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ চিন্তা করছে, তাই তো? প্রভু তুমি তো বললে সেবার ব্যবস্থা করো, এখন কি করব? ভক্তগণ সবাই মিলে গৌর হরিকে কি নিয়ে কি করছে? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, বলি আনন্দ আর ধরে না গো, 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 গৌর হরি কাছে পে আনন্দ আর ধরে না গো, গৌর হরি কাছে পে আনন্দ আর ধরে না গো, গৌর হরি কাছে পে মুখে হরি হরি বলে, গৌর হরি কাছে হরি 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 বলে, গৌর হরি কাছে পে মুখে হরি হরি বলে, আনন্দ আর ধরে না গো, ভগবানে সবে মিলে হরি হরি বলে, ভগবানে সবে মিলে হরি হরি বলে। এবার ঘটে গেল মা সেই আসল ঘটনা। প্রভু বলছে, শোনো গোবিন্দ, বেশি দেরি করো না, বেশ কদিন হলো যাত্রা করেছি আর পারছি না, বড় খিদে পেয়েছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু গো তুমি তো বললে সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? এটা তো একবারও ভাবলেন আসতে, বলছে হৃদয়ময় মনে মনে চিন্তা করছে কি করা যায়, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কোথা থেকে করব? কিন্তু মা, যার ভাবনা সেই তো ভাবে। জীব কোটি বাঞ্ছা করে, আমরা ঘুম থেকে উঠে অনেক কিছু ভাবি যে সারা দিনে আজকে এটা করব, ওটা করব, সেটা করব। মনে করুন পাঁচটা কাজের হিসাব করে নিলাম, কিন্তু দেখা গেল বাবা একটা কাজও সম্পূর্ণ হলো না। কি হয় তোমা? জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। হ্যাঁ, শাস্ত্রে বললেন, হে জীব, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি। গৌর হরি যখনই পূর্বস্থলিতে এসেছেন, ওই খবর পৌঁছে গেছে নবদ্বীপে।
আর নদিয়াবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলিতে, তারা তো গৌরকে খুব ভালোবাসে বাবা, যখনই শুনেছে পূর্বস্থলিতে গৌর এসেছে, যার যেমন ক্ষমতা ক্ষমতা অনুযায়ী প্রভুর সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে। আসুন আমরাও তো সবাই যাব। শাস্ত্রী বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই যাচ্ছে ভক্তগণ প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে ছুটতে ছুটতে, কেমন ভাবে আনন্দে ধাওয়ালো স্বামী গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে রে আনন্দে ধাওয়ালো স্বামী গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে ওই নয় আনন্দে ধাওয়ালো স্বামী গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে মুখে বলে হরি রে, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে, কেহ বলে হরি মনের আনন্দে যাচ্ছে। তো কেউ নৃত্য করতে করতে যাচ্ছে, আবার কেউ গাইতে গাইতে যাচ্ছে, কেউ মুখে হরিবল বলতে বলতে যাচ্ছে, আবার কেউ ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে। ভাবুন আনন্দ হলে কি হয়। আপনাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে তো, তা সেটা প্রকাশ করতে হবে তো। হাত তুলুন দেখি কি বললেন। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে বাবা। সবাইকে দেখে গৌর হরি ডাকছে, ও গোবিন্দ কি ব্যাপার, বসে পড়লে কেন, এদিকে আসো, কি হয়েছে, পায়ে ব্যথা করছে, চিন্তায় বসে পড়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো চিন্তা করো না, এই দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ। হ্যাঁ, কেউ কিন্তু খালি হাতে নয়, সবাই আসছে আমার জন্য কিছু না কিছু নিয়ে। চিন্তার অবসান হয়েছে তো? হ্যাঁ, এবার রান্না বসাও, দেরি করো না, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে ভক্তগণ যখনই এলেন মা, সবার হাত থেকে সেবার সামগ্রী একত্রিত করে রন্ধন বসালেন। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো, সেবার পর গৌর হরি আচমন করে গোবিন্দ ঘোষের সামনে, ও গোবিন্দ দাও। সেবার পরে কি দিতে হয় জানো না? বলছি সেবা দিলে সেবার পরে কি দিতে হয় জানো না? ভক্ত বলছে কি চায় তুমি একটু বলো দেখি। আহা ওমা, প্রভু কি সেবা করে সেবার পরে? বলছি মুখশুদ্ধি চায়। ও, কি মুখশুদ্ধি চায় তাও জানো না? হরিত কি গো, হরিত কি, বেশ অদয়াময়
তুমি বসো, আমি যাব আর আসবো। এই বলে বসিয়ে রেখে প্রভুকে চললেন গ্রামে ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে মা, মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল। গ্রামের মধ্যে গিয়ে সবাইকে ডেকে ডেকে বলছি, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মরে, শুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বড়াইলো, মুখশুদ্ধি লাগি প্রভু করে বড়াইলো, হরি তকি মাগিয়া লইল, হরি তকি মাগিয়া লইল। দুটো হরি তকি ভিক্ষা করেছে, দুটো হরি তকি ভিক্ষা করে ফিরে আসছে মা। এবার হয়েছে বাবা কি, ফিরে আসতে আসতে না অনেক পথ ছুটতে ছুটতে গিয়েছে, আবার ফিরে আসছে, এখন ক্লান্ত হয়ে গেছে। আসে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছেন, আর মনে মনে চিন্তা করছেন, তাই তো আজ যেমন প্রভু চাইলেন মুখশুদ্ধি, কালও তো চাইবেন। কি জানি বাবা, আজকে আমাকে ছয় ক্রোশ পথ অতিক্রম করতে হচ্ছে, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি, প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, কি অনেক সময় করি না মা আমরা, হ্যাঁ ও তো দেখতে পাচ্ছে না, যাক প্রভু তো আর জানছে না, দুটো হরি তোকে প্রভুকে দিয়ে কাজ নেই, কাল গিয়ে এবার কোথায় বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও, কাল সঙ্গে সঙ্গে দিয়ে দেব, তাই বেশ। প্রভু তো আর জানছে না, বারবার শুধু একটা কথাই বলছে, প্রভু তো আর জানছে না, কিন্তু যিনি অন্তরে বসে থাকে তার কিছু জানতে বাকি থাকে, একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়েছে, নিয়ে ছুটতে ছুটতে প্রভুর সামনে এসে ও দয়াময় এন ধরো, প্রভু কিন্তু সেই একটাই সেবা করেছে আর কিছু বলেনি। বেশ কিছুক্ষণ পর ভক্তদের বলছে, চলো ভক্ত আর দেরি কেন, চলো যাই আবার যাত্রা করি, বৃন্দাবনে যেতে হবে যে অনেক পথ, চলো যাই।